হ্যালো বন্ধুলে, আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখালাম আমার ইন্ডিয়াত কেমন করে বড় ধান চাষ করে, মানে কেমন করে চায়না চাষ করে। তা তোমার ব্লগের সাথে থাকো, দেখো। চ্যানেলটা যদি নতুন হয় তো একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর ব্লগটা দেখো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। কী কী হয় না হয় সব এই ব্লগটা কোয়া হবে, বড় ধান কেমন চাষ হয় না হয় সব কিছু কোয়া হবে। তো ব্লগের সাথে তোমার থাকো আর দেখো। তো এই যে নই কাদো করে নিয়েছি, এখানে রোয়া কাটবে, মানে বড় ধান কাটবে, মানে চায়না ধান, চায়না ধান কাটবে। তো তোমার ব্লগটা থাকো, কেমন করে গাড়ি না গাড়ে সব কিছু দেখান। তোমার কোনো টেনশন নাই, মুই তোমার সাথে আসো। তাহলে তোমার হলে ব্লগের সাথে থাকো আর দেখো। তো এখানেও ধান কাটবে, কা কবে ভাবি রয়েছে, নিয়মটি ধান নমায়, আমন ধান নমায়, বড় ধান মানে চায়না ধান কাটবে। তো চায়না ধান কাটতে কী কী সার লাগে, কী কী সার না লাগে সব কিছু দেখান, তোমার সব কিছু কয়া দিন। আমি তোমার সাথে আসো, কোনো টেনশন নাই, তোমার হলে ব্লগের সাথে থাকো আর দেখো। তো তোমার হয়তো কাউ ভাবি নিয়েছেন যে ভূমি করে পানি ফেলে শিখে এমন করে চাষ করে না শিখে। তো এটি কাটবে বড়ো ধান, কেমন করে গায়না গাছ সব কিছু দেখাম। তো ওইটা চাষ করে নাকছে, চাষ করার পর গাড়বে, চাষ তোমার লটারি হোক আর হালে হোক যেমন করে হোক চাষ করো, কোনো ব্যাপার না। যে কোনো একটা চাষ করলে হয়ে গেলে তেমন একটা কাদো হলে হই। তো চলো দেখাম তোমার কেমন করে ধান গাড়ে, কেমন করে কিনা করে। তো তো ধান গাড়া যে ধান গাড়ি নাকছে, ধান গাড়ি নিচ্ছে দেখি বলেছেন তোমার যে ধান গাড়ি নাকছে। কারণ একলায় তো বোধহয় না গাড়ি, আরও একজন বোধহয় গাড়ি নাকছে, দুজনে গাড়ি নাকছে। তো দেখে নিচ্ছে কেমন করে ধান গাড়ে, লাইন বাই লাইন লাইন ধরিয়ে গাড়ি নাকছে, একটা করে বাদ বাদ গাড়ি নাকছে। তো এটা হচ্ছে বড়ো ধান, তোমার কাউ আমন ধান মনে না করেন। তো বড়ো ধান গাড়ি নাকছে, কেমন করে গাড়ির সময় কী সার দেওয়া খায়, কী দেওয়া না খায়, কেমন করে সার দিবেন, কী না করবেন সব কিছু কয়া দিন মুই তোমার। আর তোমার যদি কারো বড়ো ধান যদি খারাপ হয়ে থাকে তাহলে মোক কমেন্ট করে কোয়ার পর মুই কয়া দিন কী সার দেওয়া খায় না দেওয়া খায় সব কিছু কয়া দিন, কোনো টেনশন নাই। আমি আসুন তোমার সাথে, তোমার ব্লগটা দেখো। তো এই যে ধান গাড়ি নাকছে, এলে ধান আগুর ধান মানে আগতে গাড়ে আগুর ধান, কাউ তামাক গাড়ে কাউ ধান গাড়ে। তো দেখি বলছেন যে আগুর ধান তোমার দেখিয়ে বলছেন, তো এটা ধান গাড়ি নাকছে। তো বেলা একটা সাড়ে বারোটার দিকে ভিডিও করা হয়েছে, তো সেই সময় রোদ ছিল। তো তোমার হলে ব্লগটার সাথে থাকো, আমি কয়া দিন বড় ধান গাড়ি থেকে কিনি নাগে না নাগে সব কিছু কয়া দিন, তোমার হলে ব্লগটার সাথে থাকো আর দেখো। তো চলো কই বড় ধান গাড়িতে কী কী লাগে। তো সর্বপ্রথম এক নাম্বার, বড় ধান গাড়ার সময় কাদো করা খাবে, ভূমি কাদো মানে শুকি থোয়া খাবে, থোয়ার পর কাদো করা খাবে মানে কাদো মানে পানি ফেলা খাবে, পানি ফেলার পর চাষ করা খাবে, ভালোই হোক লটারি হোক যেমন করে চাষ করা হবে। চাষ করার পর কোনো যখন থেকে যখনটা ফেলে দেওয়া খাবে, ফেলে দেওয়ার পর সার দেওয়া খাবে, সার দেবেন ফসফেট না ইউরিয়া দুইটির মধ্যে একটা যেমন সার দিলে হল। তো এমন করে যখন রোয়া গাড়ি দেবেন তখন দেবেন হচ্ছে তোমার ডিএপি সার উগলি দেবেন, তখন দেখাই কেমন করি। তো এইটা ঘাস মারা দেওয়া হয়েছে, ডিএপি সার দেওয়া হয়েছিল, গাড়া হয়েছিল, ডাক গেছে রোয়ালে কিছুদিনের মধ্যে ভয়া যাবে, কিছু টেনশন নাই। তোমাকে বরফটা দেখো কিছু বুঝবেন, তো লেয়া নিলে খেবে তোমার কাউ কাউ বেঁধা দেয়। তোমার তো জানেন গরুর হাল, গরুর হাল তো তোমার সবাই জানেন, গরুর হাল, গরুর হাল দিয়ে বেঁধা দেয়। বেঁধা মানে কি, তো হাসিনি লাগায়, হাসিনি লাগিয়ে ওটা টানে নরম করে দেয় মানে খুঁড়ি দিয়ে, যাতে গোড়াটা ভালো হয়ে থাকে। তো ওই মধ্যে ভালো ভালো ঘাস হয় বলে তুলি দেয়, তো হাত দিয়ে তোলা যায়, লেবার লাগিয়ে তোলা যায়, কোনো অসুবিধে নেই, লেবার লাগিয়ে তুলি দিয়ে কাউ। তো লেবার দিয়ে তুললে কি রোয়াটা ভালো থাকে, আর গরু হাল দিয়ে করলে রোয়াটা হালি যায়, এদি ওদি হালি যায়, হালি যাওয়ার পর রোয়াটা খাড়া হতে টাইম লাগে। তো তোমার কাউ লেবার দিয়ে করে পান, নিজেও করে পান, গরুর হাল দিয়েও করে পান, কোনো অসুবিধে নাই। তো গরুর হাল দিয়ে করলে কি হয়, রোয়াটা হালি যায়, রোয়াটা খাড়া হতে টাইম লাগে, নিজে করলে ভালো করে উড়েবেন, যে করবেন না এটা আমার নিজের খেয়াল ভালো করে উড়ে হবে এইটি আর কি। আর লেবার দিয়ে করলে জানেন তো কেমন করে, লেবার করে টাকা দিন গেলেও টাকা দিতে হবে, আর টাকা দিলে তো যে টাকা দেয় লেবার নিলে তো যে এদিকে নিলে ওদের অল্প নিলে শেষ। তো দেখি বলছে নিলে রোয়া, তাহলে রং নিলেই নাই, তাহলে নিলেই বে কোনো অসুবিধা নাই। তো দেখি বলছে নিজের রোয়া গাড়া হয়ে গেছে, এলো কিছু নিলেই বে, তাহলে নিজে টাইম আছে, কিন্তু রোয়াটা এখন ছোটো না, নিলে তো টাইম আছে। তা তোমার হলে ব্লগটার সাথে থাকো আর দেখো, কোনো টেনশন নেই, তোমার পাশে দাসং। আর কোয়ারবান যদি কারো রোয়া খারাপ হয় কমেন্ট করে কোয়ারবান তুমি কয়া দেবেন। তো দেখি বলছে নিলে রোয়া, ইন্ডিয়ার রোয়া খুব ভালো হয়েছে, একদম বেস্ট ভালো। তো দেখি বলছে নিলে, তো তোমার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে নীল 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 কিছু না হলে ইউরিয়া সার দিলে এরকম ফেনা হয়, গাড়ার পরে একটা সুখের দেওয়া খাবে মানে পানি দেওয়া যাবে না, দেখি পড়ানো শুনে লিয়া। তো তোমরা ব্লগটা দেখলেন, তো আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এটা শেষ করবো। আর হ্যাঁ, যদি কারো যদি রোয়া খারাপ হয়ে থাকে মানে বর্তমান খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্ট করে করবেন, আমি কয়া দিবেন কী ওষুধ দেওয়া খায় না দেওয়া খায়। হ্যালো বন্ধুরা, তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।